শিলড়িরা কিন্তু শুদ্ধ ভাষাও কইতে পারে। কয় ভেরি গুড, 3 ইঞ্চি হয় ফুট। খানারে কয় খানি না, খানি খাইছো নি রে হিতাও? হয় হয় কিছু কিছু পারি, খানি খাইছো নি রে বা? আপনারা মনে করেন না যে আপনাদের ভাষা নিয়ে মজা করতেছি? কেউ যদি সিলেটের ভাষা নিয়ে মজা করে, আমি বলবো তুমি ইসলামের ইতিহাস খুলে দেখো, গোটা বাংলাদেশে ইসলামটা প্রচারই হয়েছে সিলেট থেকে প্রথম। তাহলে সিলেটে নিয়ে যারা ভাষা নিয়ে যারা হাসাহাসি করবে, আমি বলবো এই ব্যক্তি ইসলামের ইতিহাস জানে। কথা বলেন, শাহজালাল ইয়ামেনির এই ভূমি, এই বাংলাদেশে, গোটা বাংলাদেশে ইসলামটা প্রচার হওয়া শুরু হয়েছে সিলেট থেকে। তো এই জন্য আমি সিলেটকে খুব ভালোবাসি, খুব সুন্দর লাগে ভাষাগুলো, সত্যি ভালো লাগে। আমার যে বুখারি পড়ছি হুজুরের কাছে, বুখারি সাহানির উস্তাদ আপনাদের জকিগঞ্জ কানাইগাড়ের এমপি ওবায়দুল্লাহ ফারুক শাহ হুজুর, হুজুর আমাদের উস্তাদ, হুজুরের কাছে বুখারি সাহানি পড়ছি। তো আমি দেখলাম হুজুর ঢাকায় অনেকদিন যাবত থাকে, অনেকদিন যাবত বুখারি পড়ার, এখনো পর্যন্ত সিলেটটা মাঠ মতে। একটা সিলেটিদের একটা বৈশিষ্ট্য হলো, এরা যেখানেই যাক যত ধরনের ভাষায় শুনুক, তার ভাষার কোনো চেঞ্জ নাই, পরিবর্তন নাই, হ্যাঁ সিলেটটা কথাই কিন্তু।